আসসালামু আলাইকুম। পার্সন বার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি মিরপুর 6 নম্বর রবীন ভাইয়ের বাসায় এসেছি। ওনার বাসায় কিছু গৃহবাস কবুতর আছে, আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বাকি কথা রবীন ভাইয়ের মুখ থেকে শুনবো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ ফয়সাল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রবীন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ আল্লাহ ভালো রাখছে। তবে আজকে আসলাম আপনার বাসায় আপনার কবুতরগুলো দেখার জন্য, আর প্লাস আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে আমার, তাদেরকেও আপনার কবুতরগুলো দেখানোর জন্য। তো ভাই, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি মানে কিভাবে এই কবুতর পালা শুরু করলেন? কবুতরটা আসলে খুব ছোটবেলা থেকেই মানে পালতাম, তো শখের বশেই তো সবাই কবুতর পালে, একটা শৌখিন জিনিস পাখি। তো মাঝখানে অনেকদিন বন্ধ ছিল, এই আপনার বছর দুই এক আগে হঠাৎ করে আমি আমার বাসার দোতলার জানালায় একটা কবুতর দেখলাম, তো ধরলাম। ধরার পর থেকে কয়েকটা কিনলাম, কিনে আস্তে ধীরে এখন মোটামুটি মানে 30-35-40টার মতো কবুতর আছে। এর চেয়ে বেশি বাড়াই না, কারণ আসলে ওইভাবে সময় দেওয়া যায় না, তো যার কারণে ওইভাবে বাড়াইও না। কত বছর যাবত কবুতর পালছেন? কবুতর আসলে মোটামুটি অনেক ছোটবেলা থেকেই পালা শুরু করছি, কিন্তু মানে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, তারপরে এই যে আবার এখন চলতেছে অনেক দিন যাবত। আনুমানিক 15-12 বছর? আপনি মাঝখানে ওই যে সময়টা বন্ধ ছিল ওই সময় বাদ দিলে 15 বছরের বেশি হবে। 15 বছরের বেশি হবে আপনি কবুতর পালতেছেন। তো ভাই, আপনার এইখানে কি কি জাতের কবুতর আছে? আমার এখানে আপনার মানে সবুজ গলাই বেশি, সবুজ গলা আছে, গররা আছে আপনার, তারপরে ঝাঁক আছে আপনার, গিয়েসুল্লি আছে, মানে আমি মিক্স পালি। আমি জাস্ট উড়ানের জন্য, আমার শখ হচ্ছে মানে কবুতর উড়ানো, আমি উড়ায় মজা পাই, যার কারণে আমি কিছু উড়ানের, আমার কিছু সবুজ গলা আছে 10-15 পিস, এগুলো আমি উড়ায় মানে ভালো লাগে। আমি মূলত আপনার কবুতর পালি তো উড়ানের জন্য, এটা তো বললাম, তো আমার কাছে ভালো জাতের কিছু হাই ফ্লায়ার আছে যেগুলা মানে সবুজ গলার মধ্যে, সবুজ গলা অনেকে জিরা গলাও বলে মাঝে মাঝে, আসলে সবুজ গলা জিরা গলা কাছাকাছি অনেকটা, তো সবুজ গলায় আমার সবুজ গলাই বলি আমরা। এই সবুজ গলাগুলো আমি উড়াইলে মনে করেন যে গরমের সিজনে তো তেমন একটা উড়ে না, হয়তো তারপরও আমার কবুতর 1-1.5-2 ঘন্টা উড়ে, কিন্তু শীতের সিজনে আমার কবুতর 5 ঘন্টা উড়ে। এমন হয় যে আমি দুপুরবেলা উড়াইলে কবুতর মানে পরের দিন বা 2 দিন পরেও আমার বাসায় আসে। মোটামুটি আলহামদুলিল্লাহ মানে আমি তো উড়ানোর জন্যই তো পালি, বারবার বলতেছি মানে কবুতরের উড়া দেখে আমি খুশি। এখানে যে কবুতর আছে, আসলে আমি তো অনেকগুলার ঘরে দেখলাম যে বেবি আছে, তো এগুলা কি সেল করেন নাকি আপনি এখানে রেখে দেন? না, আমি আসলে পার্থপক্ষে মানে শখে যেহেতু পালি আমি ওইভাবে সেল করি না, আমি শখের বসেই পালি। আর দেখা গেছে এলাকার ছোট ভাই বড় ভাই অনেক মানুষই আছে যারা কবুতর উঠতে দেখে জানে যে আমি কবুতর পালি, তারা এসে অনেক সময় রিকোয়েস্ট করে, কিন্তু সব ক্ষেত্রে সবাইকে নাও করা যায় না, তখন দুই একজনকে দিতে হয়। এমনি বাইরে আসলে আমি কবুতর সেল করি না। তো এমনি যেগুলো নাকি হাই ফ্লায়ার পিজন আছে, কবুতর আছে আপনার কাছে, যেমন সবুজ গলা জিরা গলা যেগুলো আমি আপনি বললেন যে তো 4-5 ঘন্টা দম করার কবুতরগুলো, এগুলা বাচ্চা পেয়ার কেমন দামে সেল করেন ভাই? মূলত পক্ষে আমি কবুতর বাইরে ওইভাবে বিক্রি করি না, আর করলেও দেখা যায় এলাকার বড় ভাই বা ছোট ভাই যারা কবুতর পালে, কবুতর উড়া দেখে বাসায় আসে বা রিকোয়েস্ট করে যে ভাই এক জোড়া কবুতর দেন, তখন আসলে না দিয়েও পারা যায় না, যার কারণে তখন দিয়ে দেই। আর দাম ওইভাবে আসলে কিছুই আমি বলি না, সবাই তো পরিচিত, তারা 1500-2000 মানে যে যার মতো দিয়ে দেয়, এটা নিয়ে কখনো কিছু বলি না। 1500-2000 দিলে আমিও আর বলার কিছু থাকে না। আসলে আপনার কাছে যে কবুতরগুলো আছে প্রায় 30-35 পিস, তো মাসে কি খাবার খরচ কত টাকা আসে? আমি মাসে আমার কবুতরের পিছনে মানে শুধু খাবারের পিছনে আমার 2500-3000 টাকা খরচ আছে। এছাড়া পাশাপাশি কোনো মেডিসিন আমি আসলে ওইভাবে কোনো কোর্স টোর্স করাই না, কিন্তু নর্মালি কবুতরের সমস্যা হইলে এটা যারা আশেপাশে কবুতর পালে বা ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞেস করে তারা যেটা সাজেস্ট করে আমি এরকম অনেক ওষুধ কিনে এনে তখন আমি ওইটা ওইভাবে দিই। অনেক সময় দেখা গেছে যেমন ঠান্ডা লাগে কবুতরের, তখন সবগুলাকেই খাওয়াইতে হয়, তো ওইভাবে মানে এই খরচটা আমি ওইভাবে হিসাব করি না। এই গরমের সময় কবুতরকে শুধুই পানি দেন না পানির সাথে কিছু মিক্স করেন? না, গরমের সময় মানে মূলত দুইটা জিনিস দিতেই হয়, একদম না দিলেই না, সেটা হচ্ছে আপনার স্যালাইন আর গ্লুকোলাইট, এই দুইটা জিনিস গরমের মধ্যে কবুতরকে মানে দিলে একটু কবুতর ভালো থাকে। আর অনেকে দেখছি যে ডাবের পানি খাওয়ায়, আপনি কি আপনার কবুতরকে ডাবের পানি খাওয়ান? না ভাই, আমি ডাবের পানি আসলে ওইভাবে খাওয়াই না।
অনেকে আছে নতুন কবুতর পালতে চায় শখের বশত বা বিজনেস, তো তারা কিভাবে শুরু করলে তাদের জন্য ভালো হয়? কবুতরটা মানে দুইটা দিক আছে, আপনি এক হচ্ছে শখে পালেন, আরেক হচ্ছে আপনি বিজনেস করবেন। তো আমি মূলত শখেই পালি, আমার কোনো বিজনেসের আপাতত চিন্তা নাই। আর যারা বিজনেস করবে মূলত তাদের জন্য বলবো যে যাদের কবুতর সম্পর্কে এক্সপিরিয়েন্স নাই, একদমই যারা পালে নাই, তারা প্রথমে অল্প কিছু টাকা করে, তার যদি স্পেস থাকে এনাফ, তো নিজের স্পেসে উনি হয়তো 10-15 হাজার টাকা ইনভেস্ট করে কিছু কম দামি কবুতর কিনবে। কিনে আগে নিজে দেখবে সে কতটুকু সময় দিতে পারতেছে বা কতটুকু তার প্রফিট আসতেছে ওখান থেকে, বাচ্চা ঠিকমতো উঠতেছে কিনা, কবুতর সবকিছু ঠিকভাবে ভালোভাবে উনি মেনটেন করতে পারতেছে কিনা। তো সে যদি এগুলো করতে পারে নর্মালি সে ইনভেস্ট করতেই পারে, তখন সে একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করে অবশ্যই লাভবান হতে পারে। মানে প্রথম কত টাকা দিয়ে শুরু করলে ভালো হবে আপনার কাছে মনে হয়? একদম কিছু না জানলে আমি বলবো হয়তো 10-15 হাজার এর উপরে যাওয়া উচিত না, যদি একদমই কবুতর সম্পর্কে আইডিয়া না থাকে, আর থাকলে এর বেশি সে যেতে পারে, সমস্যা নেই। আমার তো মানে কবুতর পালা, যারা কবুতর পালে তারা জানে যে আসলে এই অ্যাডিকশনটা কেমন। কবুতরের অ্যাডিকশনটা টোটালি আলাদা, মানে যার মধ্যে এই জিনিসটা একবার ওইভাবে ঢুকে যায় সে বন্ধ করলেও সে আবার যখন সুযোগ পাবে সে তখন আবার ওইভাবেই শুরু করবে, জিনিসটাই আসলে এমন। এটা মানে যারা পালে তারা জানে। তার মানে ভাই যারা আমরা কবুতর পালি তারা অবশ্যই আড্ডা একটু কম হয়, তা তো বেনিফিট। এই যে দেখেন এখন আমি হয়তো মানে আমার বয়স হয়তো একটু মানে বেশি হয়ে গেছে বা মোটামুটি আমি একটা এজে চলে আসছি, আমার ওইরকম বন্ধু বান্ধব আড্ডা টাড্ডা দেওয়া হয় না, কিন্তু মানে আমি যখন ছোট থেকেই পালতাম তখন যদি আমার বাসা থেকে এটা বুঝতো যে না ও বাইরে যাচ্ছে না ও বাসায় থাকতেছে, আসলে এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে। আপনারা অনেকে হয়তো কবুতর পালা পছন্দ করেন না, কিন্তু ছেলে বাইরে কি করতেছে সেটা তো আপনারা জানেন না, বাসায় থাকলে আপনার চোখের সামনে থাকবে, বাইরে গিয়ে খারাপ কোনো বন্ধুর কাছে পড়তে পারে, খারাপ কিছু করতে পারে, খারাপ লাইনে চলে যেতে পারে। তো সেদিক থেকে চিন্তা করলে আপনার কিন্তু একদিক থেকে খারাপও না। মানে রবীন ভাই অর্থাৎ বাজে নেশা, বাজে আড্ডা, বাজে বন্ধু বান্ধব বাদ দিয়ে কবুতর পালা অনেক ভালো। আর কবুতরের নেশাটা আসলে এমন, মানে আপনি যখন মানে যে কবুতরের দিকে ঝুঁকবে সে আলটিমেটলি তাকে বুঝাইতে হবে না, সে একটা সময় পুরো সময়টাই কবুতরকে দিবে, কবুতরের ব্যাপারটাই এমন। তো রবীন ভাই কোনো মতেই কবুতর পালা আসলে আপনি ছাড়তে পারবেন? যদি এমন হয় যে বাসার প্রবলেমের কারণে বন্ধ করে দিতে হচ্ছে, তারপর আবার যখন সুযোগ পাবো আমি আবার কবুতর পালবো। আমার আসলে এখানে তো মানে জায়গা স্বল্পতা বা অনেক প্রবলেমের কারণে আমি ছোট করে পালি, আমার ইচ্ছা আছে মানে আমি উড়াবো একসাথে অনেক কবুতর উড়বে, এটাই আমার দেখবো আমার ভালো লাগে এইটাই। তো ভাই আপনার এইখানে যে কবুতরগুলো আছে আপনার সব থেকে বেস্ট এবং পছন্দের কবুতর আমাদের একটু দেখান। আসেন ভাই, এই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কবুতর। অনেকে একে সুন্দরী কবুতর বলে, অনেকে একে আর্মি কবুতর বলে, তবে আমরা সুন্দরী নামেই চিনি আর কি। হ্যাঁ, এটাকে সুন্দরী নামেই বেশিরভাগ মানুষ চিনে। এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কবুতর এবং আমার সব অনেক বলতে গেলে অনেক পুরান কবুতর। এই কবুতরটা আমার কাছে প্রায় 2.5-3 বছর যাবৎ আমার কাছে আছে। আর আমার ঘরে এখন যত হাই ফ্লায়ার আছে, মানে যত কবুতর আমার উপরে উড়ে, আমার সবই ওর বাচ্চা, ওর ঘরের বাচ্চাই। মানে এটা হচ্ছে নর কবুতর, এটার যে বেবিগুলো হয় সবগুলোই হাই ফ্লায়ার হয়, গুলাই মাশাআল্লাহ হাই ফ্লায়ার হয়। এর মাদিটা আমার থেকে চলে গেছে, মাদিটা আমি রাখতে পারি নাই, কিন্তু অন্য একটা মাদির সাথে একটা বাবু কবুতর আছে আমার কাছে, ওটা দিয়ে জোড়া দিয়ে মাশাআল্লাহ এটার সাথে ভালো। এটার সাথে যে মাদি কবুতরটা, ওই মাদি কবুতরটা একটু দেখান। মাদিটা এখন ডিমে আছে, মানে ডিম পারছে, ডিম দুইটাই পেরে ওম দিতেছে, অলরেডি আপনার 6-7 দিন হয়ে গেছে ডিমের বয়স, 6-7 দিন। জল্লাদ মাদি, জল্লাদ মাদি, ওরে হাত দিলে একদম। ভাই ওর চোখটা একটু দেখি ভাই, চোখটা একটু, চোখটা একটু,
ও ভালো উড়ে, ও খারাপ উড়ে না মাশাআল্লাহ, মানে আনুমানিক 2-3 ঘন্টা, ও আনুমানিক 3 ঘন্টা উড়ে, 3 ঘন্টা আনুমানিক উড়বে, মিনিমাম 5 ঘন্টা, মানে এটার সাথে যে নটটা আমরা এর আগে দেখলাম এটা মিনিমাম 5 ঘন্টা, নটটা 5 ঘন্টা উড়বে আর ও মিনিমাম 3 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টা তো মানে মাস্ট, মাস্ট মিস নাই, আর 3 ঘন্টা উড়ে ও, এই ম্যাক্সিমাম এই দুইজনেরই বাচ্চা আমার কাছে যত সম্ভব গলা, এই যে এখানে আছে এক জোড়া, বাইরে আছে এই যে এই ঘরে আছে, তারপরে এই যে এই জোড়া এখানে আছে, মানে সব ওরই বাচ্চা, আমার ওরই বাচ্চা। হচ্ছে আমার মানে পছন্দের আরেকটা কবুতর, মানে 2 নম্বর যেটা আমার পছন্দ, ও হচ্ছে হাই ফ্লায়ার, ও মিনিমাম আপনার 2.5-3 ঘন্টা ও উড়ে। ভাই এটা আমার চোখটা একটু দেখাবেন, কি টাইপের চোখ কবুতরটার? একটু পাকটা একটু দেখান ভাই, পাকটা একটু দেখি কিরকম। ঠিক আছে, ঘরে দেখলাম অনেকগুলো ডিমে আছে, আবার কিছু বেবি আছে, তো আমাদের ভালো হাই ফ্লায়ার বেবি দুই এক জোড়া একটু দেখান ভাই, কষ্ট করে। আসলে কবুতর মানে অনেকগুলো ডিমে আছে, আরো কিছু মানে ডিমে আসতেছে, আর কয়েক জোড়া বাচ্চা আছে। হ্যাঁ ভাই, ওই দুই এক জোড়া বাচ্চা দেখাইলে হবে। ঝাকের বাচ্চা, ঝাকের বাচ্চা, এগুলো হচ্ছে আমার ঝাক ঘরের ঝাকের বাচ্চা। আমার ঝাকটাও মাশাআল্লাহ দিলে হাই ফ্লায়ার, ঝাকটাও অনেক উড়ে, মিনিমাম 3-4 ঘন্টা ঝাকও উড়ে, একটাই ঝাক আমার এই ঘরের বাচ্চা, মানে 3-4 ঘন্টা উড়ে। বাচ্চা একটা ছোট বড়, এটা স্বাভাবিক, একদিন আগে পরে ফুটে, তো এই জন্য হ্যাঁ বেশি খায় কম খায়, এই জন্য একটু ছোট বড় হয়। আমরা অনেক সময় ঘুরে টুরে দেই, আমার মানে ওদের ডিম আমি চেঞ্জ করে দিছিলাম, এখানে একটা ডিম নষ্ট, মানে ওদেরকে ফোস্টার হিসাবে কাজ করাইছেন। আর এটা হচ্ছে আপনার এই যে আমার যে সুন্দরী নর সবুজ গলা, মানে এই পেয়ারের বাচ্চা হচ্ছে এটা, বাচ্চা হচ্ছে এটা। এখানে গলা কষা, এখানে ডিমে আছে, তারপরে এই যে আমার সুন্দরী নরের এই যে ঘরের বাচ্চা এই জোড়া, ওরাও ডিমে আছে এখানে। কবুতর যে বজ্র, এগুলা কিভাবে বা সপ্তাহে কয়দিন এগুলা পরিষ্কার করেন? এগুলা পারতে আমি যেহেতু মানে ছাদে পালি, সেহেতু মানে আমি চেষ্টা করি সপ্তাহে 2 বার অন্তত পরিষ্কার করার, আর যেহেতু চাকরি বাকরি করি আসলে অতটা সময় তো দেওয়া হয় না, যতটুকু পারি আর কি, সপ্তাহে 2 বার না হইলেও আমি কমসে কম 1 বার করি সপ্তাহে। এগুলা বস্তায় করে নিচে ময়লার গাড়িতে দিয়ে দিই, এভাবেই পরিষ্কার রাখি আর কি। তো ভাই আপনি কবুতরকে কি ধরনের খাবার খাওয়ান? আমি মূলত কবুতরকে মানে মিক্স খাবারটাই খাওয়াই, এই ভুট্টা ভাঙা, গম, তারপরে ধান, তারপরে ওই চীনা বাজরা, এইগুলা মিক্স করে আমি তারপর খাই। গিরটা আমি আলাদা দিই, গিরটা খাবারের সাথে দিই না, গিরটা হয়তো খাবার পরে। এটা কি সবসময় দিয়ে রাখেন গ্রিট, নাকি সপ্তাহে 2-3 বার এরকম? সবসময় আমি দিয়ে রাখি না, এরকম মানে করেন যে 2-3 দিন পর পর একদিন অল্প একটু দিই, এইভাবেই আর কি। এইগুলা হচ্ছে মানে এই ধাপটিটা আমি আমার ঘরের বাচ্চাগুলি রাখি। এখন মানে আমার কাছে 4-5টা বাচ্চা আছে, এই 4-5টা বাচ্চার মধ্যে এই দুইটা হচ্ছে আপনার হাই ফ্লায়ার। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো রবিন ভাইয়ের কাছে বাসায় আসলাম, তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যেহেতু আমরা সবাই কবুতর প্রেমী, বলবো আপনারা মানে কবুতর পালনে উদ্বুদ্ধ হন, আপনারা কবুতর পালেন, বাইরে ঘোরাফেরা কম করেন, আর আমার ছোট ভাই ফয়সাল ওর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে, লাইক কমেন্ট শেয়ার করেন, আর পাশে একটা বেল আইকন আছে, বেল আইকনটা আপনি ক্লিক করে রাখেন, নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।